লেকচার নাম্বার ফোর যেটা আমরা দেখতে পাচ্ছি, যে চার নাম্বার লেকচার, আমাকে আজকে বাহার বলেছে যে আমাদের লেকচার ফোর এবং লেকচার ফাইভ এই দুটো লেকচার আমাদের নাকি বাকি আছে সেশন টু এর আন্ডারে। এর মধ্যে সেশন ওয়ান এর আন্ডারে আমাদের যে তিনটা লেকচার তোমরা দেখতে পাচ্ছ, এর উপর ভিত্তি করে কিন্তু আমাদের অবশ্যই একটা 100 নম্বরের পরীক্ষা থাকবে। তবে হ্যাঁ, আমরা কিন্তু ন্যারেশন যে পার্টটা, এই ন্যারেশন পার্টটা কিন্তু আমাদের পড়া হয়নি। সো ন্যারেশনটা আমি আগামী ক্লাসে, এই যে প্যাসেজ রিডিং এর ক্লাসে, ন্যারেশনটা হচ্ছে 10 মিনিট বা 15 মিনিট আমি একটু ব্রিফ করে দিব, যেহেতু ন্যারেশনের সম্পর্কে আমাদের মোটামুটি সবারই একটা স্বচ্ছ ধারণা আছে, ঠিক আছে, যে কারণে এটাতে আমরা খুব বেশি সময় নষ্ট করব না, এটা পরবর্তী ক্লাসে আমরা দেখবো ন্যারেশনটা। যে কোনো একজন আমাকে একটু রিমাইন্ডার দিয়ে দিবা ন্যারেশনটার বিষয়ে। আচ্ছা, আজকের ক্লাসে যেটা সেটা হচ্ছে কারেকশন, বলতে এখানে যেটা বোঝানো হচ্ছে ওয়ার্ড সেন্টেন্স অ্যানালজি ভোকাবুলারি ড্যাংলিং মডিফায়ার। তো আমাদের পাঁচটার মধ্যে দেয়া, আমাদের এই জায়গাটার মধ্যে আসলে একটু মিউট করে রাখতে হবে, সবাই একটু মিউট করে রাখবা, কারো যদি কোনো প্রশ্ন থাকে হঠাৎ করে কথা বলা স্টার্ট করবো না, এটা খুবই ডিস্টার্বিং। মানে কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে চ্যাট বক্সে তুমি থ্রো করো, প্রশ্নটা লিখে চ্যাট চ্যাট বক্সে দিয়ে দাও, অথবা হচ্ছে তুমি হ্যান্ড রেজ করে কথা বলবে, ঠিক আছে। আচ্ছা, আর আরাফাত তুমি বারবার হচ্ছে আনমিউট হয়ে যাচ্ছ, আমি রিমুভ করে দিব এখান থেকে, মানে বারবার আনমিউট করো না ইচ্ছাকৃত ভাবে, ঠিক আছে। যদি প্রশ্ন থাকে চ্যাট বক্সে থ্রো করো অথবা হ্যান্ড রেজ করো, যে কোনো একটা। আচ্ছা, এনিওয়ে, তো আমরা এখান থেকে একটু খেয়াল করে দেখি যে আমরা এখানে দেখতে পাচ্ছি মোটামুটি ভাবে যে ড্যাংলিং মডিফায়ার, এটা হচ্ছে আমাদের ভর্তি পরীক্ষার জন্য একটা হট টপিক। আসলে এই পাঁচটা লেকচার বর্ধিত করার কারণে অতিরিক্ত কয়েকটা কনসেপ্ট নিয়ে আমরা আলোচনা করার সুযোগ পাচ্ছি। যেমন এর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা হচ্ছে ভাইরা প্যাসেজ রিডিং অ্যান্সারিং কোয়েশনস, মানে রিডিং কম্প্রিহেনশন কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা টপিক, যে প্যাসেজ কিভাবে ফাস্টার ওয়েতে পড়তে হয়, কিভাবে ফাস্টার ওয়েতে অ্যান্সার গুলা বের করে নিয়ে আসতে হয়, এটা একটা কলা কৌশলের বিষয় যেটা আমরা পরবর্তী সেশনে দেখব, ঠিক আছে, লেকচার নাম্বার ফাইভ। আচ্ছা, আর লেকচার নাম্বার ফোর এর আন্ডারে যেটা দেখতে পাচ্ছ যে কারেকশন অ্যানালজি ভোকাবুলারি ড্যাংলিং মডিফায়ার, এর মধ্যে গ্রামাটিক্যাল আইটেম যদি আমি বলি তাহলে হচ্ছে ড্যাংলিং মডিফায়ারটা হচ্ছে গ্রামাটিক্যাল আইটেম। আর এর পাশাপাশি হচ্ছে তোমার আচ্ছা এর মধ্যে একটু খেয়াল করে দেখো যে ড্যাংলিং মডিফায়ারটা হচ্ছে গ্রামাটিক্যাল আইটেম, আর এর পাশাপাশি এই যে অ্যানালজি যেটা দেখতে পাচ্ছ, যে অ্যানালজিটাও কিন্তু আমি আজকের ক্লাসে তোমাদেরকে দেখাবো যে কিভাবে অ্যানালজি সলভ করতে হয়, অ্যানালজি প্রশ্নগুলোর রিলেশন কিভাবে করতে হয় সেটাও আজকে ক্লাসে আমি দেখাবো, কেমন। আচ্ছা, ভোকাবুলারি নিয়েও আমাদের হালকা পাতলা আলোচনা আছে, সেটা নিয়েও আমাদের আলোচনা হবে, ঠিক আছে। সো যাই হোক, আমরা তাহলে আমাদের সময় নষ্ট না করে আমরা লেকচারটা একটু স্টার্ট করে দিই। আচ্ছা, মনে রাখবা যে ড্যাংলিং মডিফায়ার যারা, মানে তাদেরকে মূলত বলা হয় আপনার ইললজিক্যাল পার্টিসিপল মডিফায়ার, মানে এদের আরেকটা নাম হচ্ছে তোমার ড্যাংলিং মডিফায়ার। যে দেখতে পাচ্ছ ইললজিক্যাল পার্টিসিপল মডিফায়ার, এদের আরেকটা নাম হচ্ছে ড্যাংলিং মডিফায়ার। এখন এটা আমাকে সলভ করার আগে আগে আমাকে জানতে হবে যে মডিফায়ার জিনিসটা কি, ঠিক আছে, এটা ফার্স্ট আমাদের একটু বুঝতে হবে। ধরো আমি যদি ধরো একটা সেন্টেন্স যদি আমি এভাবে একটু লিখি, আমি খুব জনপ্রিয় একটা বাক্য আছে বুঝছো, যে বাক্যটা আসলে আমরা সবসময় ইউজ করি আর কি, বাক্যটা হচ্ছে এরকম, আফটার জাম্পিং আউট অফ এ বোট শার্ক বিট দ্য ম্যান, ঠিক আছে। আচ্ছা, এটা মানে খুবই পপুলার একটা সেন্টেন্স, যে আফটার জাম্পিং আউট অফ এ বোট দ্য শার্ক বিট দ্য ম্যান। আচ্ছা, এখন আমি যদি বলি যে ভাইয়া বলতো এই সেন্টেন্সটার মধ্যে আসলে এখানে মেইন সেন্টেন্স এটা কি কমপ্লেক্স বাক্য নাকি সিম্পল বাক্য, এই এই যে এখানে যে আমরা দেখতে পাচ্ছি সেন্টেন্সটা, এটা কি আসলে কমপ্লেক্স সেন্টেন্স নাকি সিম্পল সেন্টেন্স, সেটা একটু চ্যাট বক্সের মধ্যে থ্রো করো দেখি। চ্যাট বক্সের মধ্যে একটু লেখো তো যে কারা কারা এটাকে সিম্পল বাক্য বলছো, কারা কারা এটাকে কমপ্লেক্স বলছো, কি মনে হচ্ছে তোমাদের, ঠিক আছে, সেটা একটু চ্যাট বক্সে দাও। মাইক্রোফোন মানে আনমিউট করা দরকার নাই, শুধু চ্যাট বক্সে থ্রো করলেই হবে যে আফটার জাম্পিং আউট অফ এ বোট এটা কেমন টাইপের বাক্য, কমপ্লেক্স নাকি সিম্পল বাক্য। আচ্ছা, ভেরি গুড, ঠিক আছে, শাহাদাত হোসেন নাইম, ঠিক আছে, সে লিখেছে সিম্পল বাক্য, আরজু সিম্পল বাক্য, তানিশা জামান, আনিকা সিম্পল বাক্য, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, তো আমরা অনেকে অলরেডি রেসপন্স করে ফেলেছি যে এটা একটা সিম্পল সেন্টেন্স। মনে রাখবা একটা বাক্যকে আমরা তখনই সিম্পল সেন্টেন্স বলবো যদি ওই বাক্যের মধ্যে ফাইনিট ভার্ব একটা থাকে, একটা মাত্র ফাইনিট ভার্ব থাকলে সেটাকে আমরা বলবো সিম্পল সেন্টেন্স, রাইট। তো আমরা দেখতে পাচ্ছি যে এই সেন্টেন্সটার মধ্যে ফাইনিট ভার্ব কিন্তু একটা, এবং সেটা হচ্ছে এই যে দেখা যাচ্ছে বিট, খেয়াল করছো, এখানে একটা মাত্র ফাইনাইট ভার্ব দেখা যাচ্ছে, সেটা হচ্ছে এই যে বিট,
তার মানে আমরা বুঝতে পারতেছি একটা মাত্র ফাইনাইট ভার্ব, আর এই যে আফটার বলো এটা একটা প্রিপোজিশন বলতে পারো। জাম্পিং দেখো, এই যে জাম্পিং এটা কানেক্টরও হতে পারে প্রিপোজিশনও হতে পারে। আবার দেখো এই যে জাম্পিং এটা কিন্তু আইএনজি, আইএনজি তো আপনার কখনো ফাইনাইট ভার্ব হতে পারে না, এটা তো নন ফাইনাইট ভার্ব। যেমন ধরো আমি যদি এভাবে বলি যে আই আমি যদি এভাবে বলি যে আই ইটিং রাইস, আই ইটিং রাইস, এখানের মধ্যে কোনো ফাইনাইট ভার্ব নাই। আবার ধরো আমি যদি এভাবে বলি যে আই ইটেন রাইস, তাও কোনো ফাইনাইট ভার্ব নাই। কিন্তু আমি আই ইট রাইস অথবা আই এট রাইস, ঠিক আছে, এভাবে বললে আমরা কিন্তু ফাইনাইট ভার্ব পাচ্ছি, তাই না? তো এখন এই যে এরা যারা আছে, এরা যদি ফাইনাইট ভার্ব হয় তাহলে অবশ্যই আগে একটা অক্সিলারি ভার্ব তো লাগবে। তার মানে আমি এম বলতে পারি, আই এম ইটিং, আমি ওয়াজ বলতে পারি, আই ওয়াজ ইটিং, অথবা আমি হ্যাজ বিন বলতে পারি যে আই সরি হ্যাভ বিন, সরি আই হ্যাভ বিন, আমি এটা বলতে পারি যে আই হ্যাভ বিন ইটিং, তাই না? এভাবেও বলা যেতে পারে, কারণ হ্যাভ বিন হচ্ছে একটা অক্সিলারি। আবার ধরো আমি চাইলে এভাবে বলতে পারি যে আই শ্যাল বি ইটিং, ঠিক আছে, এভাবেও চাইলে আমি বলতে পারি। তার মানে সহজ কথায় এই যে আইএনজি অথবা ভি থ্রি যদি এদের সাথে আমি একটা অক্সিলারি অ্যাড করে দিই, তাহলে এই পুরো অংশটাকে একসাথে বলা হবে যে এরা ফাইনাইট ভার্ব, ঠিক আছে, এই পুরো অংশটাকে একসাথে বলা হবে ফাইনাইট ভার্ব। কিন্তু শুধু আইএনজি যদি থাকে অথবা শুধু ভি থ্রি যদি থাকে, তাহলে এরা কিন্তু আপনার ফাইনাইট ভার্ব না, এরা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তো একটা বাক্য হতে হলে অবশ্যই কিন্তু একটা ফাইনাইট ভার্ব থাকতে হবে, প্রত্যেকটা বাক্যে একটা ফাইনাইট ভার্ব থাকবে। একটা ফাইনাইট ভার্ব মানে একটা বাক্য, দুইটা ফাইনাইট ভার্ব মানে দুইটা বাক্য, যতগুলো ফাইনাইট ভার্ব ততগুলো বাক্য। তো আমি এই সেন্টেন্সটার মধ্যে একটা মাত্র ফাইনাইট ভার্ব পেয়েছি, সেটা হচ্ছে এই যে বিট, ঠিক আছে, একটা মাত্র ফাইনাইট ভার্ব আমি পেয়েছি, সেটা হচ্ছে এই যে বিট। আচ্ছা ফাইন, তাহলে এখন আমার প্রশ্ন হচ্ছে যেহেতু এটা একটা সিম্পল বাক্য, এই সিম্পল বাক্যের মধ্যে সাবজেক্ট কোনটা? তো আমি দেখতে পাচ্ছি সাবজেক্ট হচ্ছে আপনার এই যে এটা দি শার্ক, এটা হচ্ছে আপনার সাবজেক্ট, ঠিক আছে। আমি একটা এই যে একটা সেন্টেন্স পেয়েছি, এখন যদি আমি বলি যে বাক্যটার মধ্যে একটু বের করো যে সাবজেক্ট কোনটা, তাহলে আমরা খুব সহজেই কিন্তু বের করতে পারবো যে যে দা শার্ক এই অংশটা হচ্ছে আপনার সাবজেক্ট। এখন যদি আমি বলি যে এখানের মধ্যে আপনার হচ্ছে ফাইনাইট ভার্ব কোনটা, তাহলে আমরা বের করতে পারবো এই যে বিট, এটা হচ্ছে আপনার ফাইনাইট ভার্ব। তো একটা সেন্টেন্সে যখনই আমি সাবজেক্ট ভার্ব বের করে ফেলবো, তখন অবশিষ্ট যে অংশটা তোমাদের চোখে পড়তেছে, লাইক হচ্ছে এই অংশটা, ঠিক আছে, মানে কমার আগ পর্যন্ত এই অংশটা, এটাকে আমরা বলতে পারি মডিফায়ার। এখন মডিফায়ারের কাজটা কি? মডিফায়ারের কাজ হচ্ছে যে তোমার সম্পর্কে সে কোনো কিছু বলবে। অর্থাৎ সহজ কথায় আমরা জানি যে মডিফায়ার কোন একটা সিচুয়েশন ব্যাখ্যা করে, অথবা কাউকে গালিগালাজ করে, মানে দোষ ব্যাখ্যা করে, অথবা কারো কাউকে প্রশংসা করবে, লাইক কারো গুণ বর্ণনা করবে। তার মানে দোষ গুণ অবস্থা, আই রিপিট, দোষ গুণ অবস্থা, এটা বোঝানোর জন্য মূলত হচ্ছে আমরা যাদেরকে ইউজ করি তারাই কিন্তু মডিফায়ার। তো এখানে বলা হচ্ছে একটা শার্কের কথা বলা হচ্ছে, ঠিক আছে, শার্ক, কেমন? তো শার্ক মানে তুমি বুঝতেই পারতেছো যে শার্ক মানে কিন্তু একটা হাঙ্গর। তো একটা হাঙ্গরের অবস্থার কথা বোঝানো হচ্ছে এই অংশের মাধ্যমে, বুঝতে পারছো বিষয়টা? এখন একটা জিনিস মনে রাখবা যে মডিফায়ার যার সম্পর্কে কথা বলবে ঠিক তার সাথেই কিন্তু বসতে হবে। তো আমি এখানের মধ্যে দেখতে পাচ্ছি যে এই বাক্যটার মধ্যে এই যে মডিফায়ার যেটা আমরা পেলাম সেটা হচ্ছে আফটার জাম্পিং আউট অফ এ বোট, এটা হচ্ছে মডিফায়ার। এটা কিন্তু আপনার এই যে শার্ক সম্পর্কে কথা বলতেছে, শার্কের সাথেই কিন্তু আপনার এই মডিফায়ারটা বসছে। এখন প্রশ্ন হচ্ছে আমি যে মডিফায়ারটা এখানে বসাইলাম, এই মডিফায়ারটা সঠিকভাবে কি আপনার এই সাবজেক্টকে মডিফাই করেছে কিনা, এটা আপনাকে একটু বের করতে হবে। অর্থাৎ মডিফায়ারে এখানে যা বলা হয়েছে এটা কি আসলেই এই শার্ট সম্পর্কে বলা হয়েছে কিনা, এটা তোমাকে একটু বের করতে হবে, বুঝতে পারছো বিষয়টা? তাহলে এখন আমাদেরকে আগে এটাকে একটু বাংলা করে ফেলতে হবে যে আফটার জাম্পিং আউট অফ এ বোট এটার বাংলাটা কি। আমরা ড্যাংলিং মডিফায়ারের প্রশ্নগুলো সলভ করার সময় আমাদেরকে প্রথম কাজ হচ্ছে যে মডিফায়ারটা আমরা পাবো, এই মডিফায়ারটাকে ফার্স্টে আমরা বাংলা করে ফেলবো। তো বাংলা করলে হয় যে নৌকা থেকে জাম্প দেওয়ার পরে, যদি আমি এটাকে বাংলা করি তাহলে সেন্টেন্সটা দাঁড়ায় এরকম যে নৌকা থেকে জাম্প করার পরে অথবা লাফ দেওয়ার পরে, লাফ দেওয়ার পরে, তারপরে কিন্তু দেখো শার্ক, ঠিক আছে, মানুষটিকে কামড়ালো, মানুষটিকে কামড়ালো। এখন একটু খেয়াল করে দেখো এই সেন্টেন্সটার মধ্যে, এখানে শার্ক বলতে হাঙ্গর, হাঙ্গর হাঙ্গর বোঝানো হচ্ছে আর কি, যে হাঙ্গর, হাঙ্গরটি মানুষটিকে কামড়ালো, বুঝে গেছে বিষয়টা? তো এটা হচ্ছে আপনার সেন্টেন্সের বাংলা, কেমন? তো এখন এটা হচ্ছে মডিফায়ার, মডিফায়ারের মধ্যে বলা হচ্ছে নৌকা থেকে লাফ দিছে। তাহলে তোমরা একটু চিন্তা করো যে নৌকা থেকে লাফ দিয়েছে, তার মানে বোঝানোই হচ্ছে যে কেউ একজন নৌকার মধ্যে আগে থেকেই ছিল, আগে থেকে থাকার কারণে হঠাৎ করে সে নৌকা থেকে লাফ দিয়েছে। তাহলে নৌকা থেকে লাফটা কে দিয়েছে? ডেফিনেটলি এই হাঙ্গরটা দিয়েছে, তার মানে হাঙ্গরটাই নৌকা নিয়ে বের হয়েছিল। অর্থাৎ আমি যদি এভাবেই বাক্যটাকে রেখে দিই, তাহলে বাক্যটার বাংলা করলে, মানে এটাকে যদি আমরা অনুবাদ করি, এভাবে যদি অনুবাদ করি, তাহলে মডিফায়ার যেহেতু আপনার এই শার্ককে মডিফাই করতেছে, এই ক্ষেত্রে আমরা বুঝে নিব যে হয়তো একটা হাঙ্গর সে হচ্ছে একটা নৌকা নিয়ে মানুষ শিকারে বের হয়েছে।
একটা হাঙ্গর একটা নৌকা নিয়ে মানুষ শিকারে বের হয়েছে, এবং যখন সে ধরো সাগরের মাঝখানে ছিল, তখন সে দেখলো যে পানির মধ্যে একটা মানুষ সাঁতার কাটতেছে, এবং যখনই হাঙ্গরটা পানির মধ্যে একটা মানুষকে দেখেছে, তখন সে নৌকা চালানো বাদ দিয়ে নৌকা থেকে লাফ দিয়েছে। লাফ দেওয়ার পরে এই হাঙ্গরটা মানুষটিকে কামড়িয়েছে। তার মানে দেখো, গ্রামাটিক্যালি কিন্তু মনে হচ্ছে এই বাক্যটা 100% কারেক্ট গ্রামাটিক্যালি, কারণ গ্রামাটিক্যালি মডিফায়ার, দেখো মডিফায়ার আছে একটা, তারপর দেখো এখানে সাবজেক্ট আছে একটা, তাই না? তো গ্রামাটিক্যালি মনে হচ্ছে এটা 100% কারেক্ট, কিন্তু তুমি যদি এটা মিনিংগত দিক থেকে চিন্তা করো, মিনিংগত দিক থেকে যদি তুমি এটাকে চিন্তা করো, তাহলে এই বাক্যটা কিন্তু 100% ইনকারেক্ট। আমি যদি মডিফায়ারটাকে এভাবে রেখে দেই, মূলত আমি বুঝতে পারতেছি একটা নৌকান থেকে জাম দিবে কে, একটা নৌকা নিয়ে বের হবে কে, একটা নৌকা নিয়ে বের হবে কিন্তু বেসিক্যালি কারা, মানুষ। তাহলে নৌকার মধ্যে থাকবে কে, মানুষ। তাহলে নৌকা থেকে লাভ দিবে কে, মানুষ। তাহলে আমি এখানে মানুষ, আমি তাহলে এটা মডিফাইটা করতেছে কাকে? ডেফিনেটলি মডিফাইটা করতেছে কিন্তু এই ম্যানটাকে, এই যে এই ম্যানটাকে কিন্তু মডিফাই করতেছে। তাহলে মডিফায়ার যেহেতু আপনার এই ম্যানকে মডিফাই করতেছে, তাহলে উচিত ছিল কি? উচিত ছিল এই মডিফায়ারের পরেই হচ্ছে এই ম্যানটাকে বসানো। অথচ আমি মডিফায়ারের পরে আমি কিন্তু ম্যানটাকে বসাই নাই, খেয়াল করছো? আমি এই মডিফায়ারের পরে আমি কিন্তু ম্যানটাকে বসাই নাই, আমি মডিফায়ারের পরে বসাইছি একটা উল্টা পাল্টা সাবজেক্ট, একটা উল্টা পাল্টা সাবজেক্ট বসাইছি। মানে বেসিক্যালি এই এই হাঙ্গর কিন্তু নৌকা নিয়ে বের হয় নাই, বাট আমি হাঙ্গরকে মডিফায়ারের পরে বসাই দিছি। তো এই যে একটা প্লেসমেন্ট হয়ে গেল, এই প্লেসমেন্টটাকে আমরা বলতেছি মডিফায়ারের ভুল প্লেসমেন্ট, এটা রং প্লেসমেন্ট, অথবা মিসপ্লেসড অফ দ্য মডিফায়ার, অথবা এটাকে সংক্ষেপে বলা হয়, যেহেতু এখানে আইএনজি হচ্ছে মূলত একটা পার্টিসিপল ক্যাটাগরি শব্দ, এখানে এটাকে বলা হয় যে এটা মানে একটা পার্টিসিপল, কেমন পার্টিসিপল মডিফায়ার? ইললজিক্যাল পার্টিসিপল মডিফায়ার। ইললজিক্যাল কেন? কারণ এটা লজিক্যালি সঠিক সাবজেক্টকে মডিফাই করে নাই, এটা ভুল সাবজেক্টকে মডিফাই করেছে। এই ইললজিক্যাল পার্টিসিপল মডিফায়ার গুলারই আরেকটা নাম হচ্ছে ড্যাংলিং মডিফায়ার, বিষয়টা বুঝতে পেরেছি? তাহলে ড্যাংলিং মডিফায়ারের বাংলা করলে দাঁড়ায় যে এমন একটা মডিফায়ার যেটাকে আমরা বাংলা করলে বলবো এটা ভুল মডিফায়ার। আর ভুল মডিফায়ার কাকে মডিফাই করতেছে? সে মডিফাই করতেছে মূলত হচ্ছে একটা ভুল একটা নাউনকে সে মডিফাই করেছে। তাহলে এই এখানে আমার এখন বাক্যটাকে যদি আমি এখন সংশোধন করতে চাই, তাহলে তুমি বুঝতে পারতেছো যে এই 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 মডিফায়ারটা যাকে মডিফাই করেছে আমি কমার পরে তাকে নিয়ে আসবো। তাহলে সেই ক্ষেত্রে আমরা বাক্যটাকে লিখতে পারি এভাবে যে আফটার জাম্পিং আউট অফ এ বোট, আফটার জাম্পিং আউট অফ এ বোট, ঠিক আছে? এখন নৌকা থেকে জাম দিয়েছে কে? মডিফায়ারটা যাকে মডিফাই করবে কমার পরে তাকে বসাইতে হবে, আমি লিখে দিলাম দ্য ম্যান। আচ্ছা, ওয়াজ বিটেন বাই দ্য শার্ক। এখন একটু খেয়াল করে দেখো, আমি আমি লিখলাম যে আফটার জাম্পিং আউট অফ এ বোট দ্য ম্যান ওয়াজ বিটেন বাই দ্য শার্ক। এটাকে প্যাসিভ ভয়েস করতে হয়েছে কেন? তা না হলে বাক্যের অর্থ ঠিক থাকবে না। আমি যদি বলি দ্য ম্যান বিট দ্য শার্ক, আমি যদি এভাবে বলতাম দ্য ম্যান বিট দ্য শার্ক, তাইলে আবার এটা মানে মিনিংটা আবার উল্টা পাল্টা হয়ে যেত। মানে নৌকা থেকে লাফ দেওয়ার পরে মানুষ হাঙ্গরকে কামড়াইছে, মানুষ আবার হাঙ্গরে কেমনে কামড়ায়? তো বিষয়টা বুঝতে পারতো যে বরঞ্চ মানুষকে কামড়ানো হয়েছে, মানে মানুষ হাঙ্গর দ্বারা কামড়াইতে হয়েছে, মানে যেটাকে প্যাসিভ করলে মিনিংটা হয় আর কি। তো যে কারণে হচ্ছে আমরা এখানে মধ্যে মিনিংটা এভাবে লিখবো যে দ্য ম্যান ওয়াজ বিটেন বাই দ্য শার্ক। তো এভাবে গুছিয়ে লিখতে হবে আর কি। তাহলে আমরা মূল কনসেপ্টটা বোধহয় বুঝতে পেরেছি যে এই টাইপের যে মডিফায়ার গুলা, মডিফায়ার যাকে মডিফাই করবে কমার পরে কিন্তু তাকেই বসাইতে হবে। তুমি যে নাউনটাকে মডিফাই করবা, মডিফায়ারের পরে সেই নাউনটাকে কিন্তু বসাবা। উল্টা পাল্টা নাউনকে যদি মডিফায়ারের পরে বসাই দাও, তাহলে সেই মডিফায়ারটাকে আমরা বলবো ভুল মডিফায়ার। তাহলে অপশন থেকে যেই অপশনের মধ্যে সঠিক মডিফায়ার সঠিক সাবজেক্ট থাকবে সেটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার হবে। তাহলে হ্যাঁ, শিওর শিওর। আচ্ছা, এখন একটু খেয়াল করে দেখো যে আমরা এখান থেকে এই যে দেখো, এই যে আফটার জাম্পিং আউট অফ এ বোট, এই বাক্যটা কিন্তু এখানে ছিল, কষ্ট করে শুধু শুধু লিখলাম। আচ্ছা যাই হোক, তো এখন আমরা এখান থেকে যদি একটা সেন্টেন্স আমরা যদি এখান থেকে একটু চর্চা করার ট্রাই করি, লাইক হচ্ছে এই বাক্যটা, ঠিক আছে? এই বাক্যটাকে যদি আমরা দেখো কিভাবে প্রশ্নগুলো থাকে পরীক্ষার মধ্যে, কয়েকটা প্রশ্ন দেখলেও তো আশা করি আমরা বুঝতে পারবো, তাই না? আচ্ছা, তাহলে এখন একটু খেয়াল করে দেখো, আমরা পরপর কয়েকটা প্রশ্ন এখান থেকে আমরা একটু সলভ করবো, এখান থেকে পরপর কয়েকটা প্রশ্ন আমরা একটু সলভ করার ট্রাই করবো। তো দেখা যাক আমরা এগুলো পারি কিনা। যেমন এই যে কোয়েশনটা, যে কোয়েশনটা এখন দেখতে পাচ্ছ, আমি একটু স্ক্রিনটা বড় করে দিই। এই আচ্ছা, তো আমরা এখানে মধ্যে প্রথম যে বাক্যটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সেই বাক্য, ঠিক আছে? এই সেন্টেন্সটাকে আমরা একটু সলভ করার ট্রাই করব। তাহলে আমরা একটু দেখি যে এখানে মধ্যে প্রথমে কিন্তু লেখা আছে কি, দেখো যে এই যে এটা সবাইকে উদ্দেশ্য করে বলতেছি যে এটা, আচ্ছা এটা মূলত ঢাকা ইউনিভার্সিটির একটা প্রশ্ন ছিল আর কি, বেশ আগের প্রশ্ন। তো এখানে বলা আছে যে নোয়িং লিটল অ্যালজেব্রা কমা, দেখছো কমা, কমার পরেই কিন্তু দেখো যে তোমার মেইন বাক্যটা দেয়া আছে যে ইট ওয়াজ ডিফিকাল্ট টু সলভ দ্য প্রবলেম, খেয়াল করছো?
ঠিক একইভাবে পরের বাক্যের মধ্যে খেয়াল করো যে অপশন নাম্বার পরে যেটা দেয়া আছে এই যে এটা নোয়িং দ্য লিটল অ্যালজেব্রা কমা, এর পরেরটার মধ্যেও দেখো নোয়িং লিটল অ্যালজেব্রা কমা, এর পরেরটাও নোয়িং লিটল অ্যালজেব্রা কমা। তো এই যে এই অংশটার মধ্যে যেটা আমি কমার আগ পর্যন্ত যে অংশটা দেখতে পাচ্ছো এটা কিন্তু মডিফায়ার। তুমি বুঝলা কি করে যে এটা মডিফায়ার? এটা বোঝাটা খুবই সহজ, যেহেতু হচ্ছে এখানের মধ্যে কোনো ফাইনিট ভার্ব নাই, এখানের মধ্যে জাস্ট একটা আইএনজি আছে। তো আমরা জানি যে ফাইনিট ভার্ব যদি না থাকে তাহলে কমার আগে যা থাকবে তাই মডিফায়ার। এখন এই মডিফায়ারটা যার সম্পর্কে কথা বলতেছে, মডিফায়ারটা যাকে মডিফাই করতেছে, কমার পরে কিন্তু তাকেই বসাইতে হবে। তো বলা হচ্ছে নোয়িং লিটল অ্যালজেব্রা, মানে অ্যালজেব্রা জানে না। অ্যালজেব্রা মানে কি? অ্যালজেব্রা মানে অ্যালজেব্রা সে জানে না। এখন অ্যালজেব্রা জানে না কে? অ্যালজেব্রা কি কোনো অমানুষ অমানুষ মানে মানুষ অ্যালজেব্রা জানা না জানা কি মানুষের সাথে রিলেটেড, নাকি অ্যালজেব্রা জানা বা না জানা এটা বস্তুর সাথে রিলেটেড? এটা কিন্তু তোমাকে ফাইন্ড আউট করতে হবে। আমরা জানি যে গণিত সাধারণত মানুষই করে থাকবে, গণিত কিন্তু বেসিক্যালি অমানুষ করবে না, মানে বস্তু করবে না, জড় বস্তু তো আর গণিত করতে পারবে না। তাহলে এখন নোয়িং লিটল অ্যালজেব্রা মানে যে অ্যালজেব্রাটা কম জানে, কমার পরে সেই ব্যক্তির নামটা মেনশন করতে হবে। আমি অপশন নাম্বার এতে দেখতে পাচ্ছি যে এখানে মধ্যে তোমার একটা ইট দেয়া আছে, ইট দ্বারা তো আসলে ব্যক্তিকে বোঝায় না, তো যে কারণে আমি বুঝতে পারতেছি অপশন নাম্বার এ এটা কিন্তু আসলে সঠিক মডিফায়ার না। অপশন নাম্বার বি তে দেখো এখানে কমার পরে আছে প্রবলেম, প্রবলেম তো আসলে কোনো মানুষ না, তাহলে অবশ্যই এখানে মডিফায়ারের পরে সঠিক সাবজেক্টটা বসে নাই, বুঝতে পারছো? অপশন নাম্বার সি তে দেখো এখানে আই, আই কিন্তু একটা সঠিক সাবজেক্ট হতে পারে, বোঝা গেছে বিষয়টা? কারণ আই দ্বারা তো বেসিক্যালি মানুষকে বোঝানো হচ্ছে, তাই না? তার মানে এটা আমরা বিবেচনায় রাখলাম, আই ফাউন্ড এটা বিবেচনায় রাখলাম। আর অপশন নাম্বার চারের মধ্যে দেখো এখানে আবার কমার পরে আছে সলভিং, ঠিক আছে, সলভিং এ তো আপনার কোনো মানুষ না। তাহলে আমরা যদি একটু অ্যানালাইসিস করি, অপশন নাম্বার এ এটা আমরা বাদ দিয়ে দিব, বিকজ এখানে কমার পরে সঠিক সাবজেক্টটা নাই। অপশন নাম্বার বি তেও কমার পরে সঠিক সাবজেক্টটা নাই, অপশন নাম্বার সি ডি তেও কিন্তু কমার পরে সঠিক সাবজেক্টটা নাই। সব দিক বিবেচনা করে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার সি। অপশন নাম্বার সি তে দেখো যে যাকে মডিফাই করতেছে কমার পরে তাকেই বসানো হয়েছে আই। আচ্ছা এখানে মধ্যে অনেকেই কমেন্ট করে ফেলেছে অলরেডি, সো থ্যাংক ইউ ভেরি মাচ। যারা যারা অপশন নাম্বার সি বলেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে। আচ্ছা অনেকেই সি বলেছো তোমরা কমেন্ট বক্সে, থ্যাংক ইউ ভেরি মাচ। তার মানে কনসেপ্টটা তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা আরেকটা প্রশ্ন একটু সলভ করি, তারপরে প্রশ্নটা, ঠিক আছে? এই প্রশ্নটা আসলে একটু সলভ করে ফেলি। যেমন এই যে এখানে মধ্যে দেখতে পাচ্ছ এটা সঠিক উত্তরটা কি একটু কমেন্ট বক্সের মধ্যে দাও, এই যে এই প্রশ্নটা, ঠিক আছে? এটাও ঢাকা ইউনিভার্সিটির কোয়েশ্চেন, ঠিক আছে? এটা সঠিক অপশন কোনটা হবে সেটা কমেন্ট বক্সের মধ্যে একটু ড্রপ করো, সঠিক অ্যান্সার কোনটা কমেন্ট বক্সের মধ্যে একটু ড্রপ করো এভরিবডি। আচ্ছা নুজহাট বলতেছে বি, তারপর হচ্ছে আনিকা, তো এটা মানে আগেরটা খুব সম্ভব, সে তো সি লিখলো। আচ্ছা শাহাদাত, শাহাদাত লিখেছে বি, নানজিবা লিখেছে, এখনো বুঝতে পারতেছি না সে কি লিখেছে, আনিকা আবার বি লিখেছে, সাইমন 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 লিখেছে বি। আচ্ছা থ্যাংক ইউ ভেরি মাচ, আসলে অনেকেই রেসপন্স করছো এই জন্য ধন্যবাদ। তাহলে আসো আমরা একটু মডিফায়ারটা খুঁজে বের করার ট্রাই করি। আমরা দেখতে পাচ্ছি এখানে অপশন নাম্বার এ তে দেওয়া আছে ক্রসিং দা স্ট্রিট, তার মানে যে ক্রসিং দা স্ট্রিট এই অংশটা হচ্ছে মডিফায়ার, তাই না? তাহলে স্ট্রিট ক্রস করছে কে, স্ট্রিট ক্রস করার কাজটা কে করবে, মানে এপার থেকে ওপার স্ট্রিট, রাস্তা পারাপার হয়েছে, রাস্তা পারাপার কে হয়? রাস্তা পারাপার অবশ্যই মানুষ হয়, রাস্তা পারাপার তো আর গাড়ির সাথে যায় না। আমি তো বলবো না যে গাড়িটা রাস্তা পারাপার হয়েছে, এটা তো বলা যাবে না, ঠিক আছে? মানুষ রাস্তা পারাপার হতে পারে, গাড়ি আবার রাস্তা পার হয় কি করে? তাহলে মানে বোঝাই যাচ্ছে এখানে কমার পরে তুমি যেই সাবজেক্টটা দিতে পারছো কার, এটা কিন্তু সঠিক না, সাবজেক্টটা সঠিক না, যে কারণে অপশন নাম্বার এ হচ্ছে ভুল। আচ্ছা অপশন নাম্বার বি তে দেখো এখানে কিন্তু কোনো মডিফায়ার নাই, পুরো একটা সাবঅর্ডিনেট ক্লজ মেনশন করে দিয়েছে, ঠিক আছে? সাবঅর্ডিনেট ক্লজটা হচ্ছে এই যে এটা, অ্যাজ উই ক্রস দ্য স্ট্রিট, যখন আমরা রাস্তা পার হচ্ছিলাম, এ কার অলমোস্ট স্টাক আস, একটা গাড়ি আমাদেরকে প্রায় মেরেই ফেলেছিল। তাহলে একটু খেয়াল করে দেখো যে এখানে কিন্তু আসলে কোনো মডিফায়ার নাই, খেয়াল করছো? এখানে মধ্যে একটা সাবঅর্ডিনেট ক্লজ আছে, একটা প্রিন্সিপাল ক্লজ আছে। আচ্ছা অপশন নাম্বার সি তে যাও, অপশন নাম্বার সি তে দেখো মডিফায়ারটা চলে গেছে শেষে, এই যে ক্রসিং দ্য স্ট্রিট এটা শেষে চলে গেছে, বাট তারপরও দেখো মডিফায়ার তো আসলে এভাবে শেষে বসবে না, ঠিক আছে? সেটা শুরুতে থাকবে, কমার আগে থাকবে, কমার আগে বসে সাধারণত পার্টিসিপল যে মডিফায়ার গুলা, আইএনজি যুক্ত যে মডিফায়ার গুলা অথবা ভি থ্রি যুক্ত যে মডিফায়ার গুলা, মানে পার্টিসিপল যারা, তারা সাধারণত কিন্তু আপনার শুরুতে বসবে, শুরুতে কমার কমা দ্বারা আবদ্ধ থাকবে, তারপর হচ্ছে সাবজেক্টটাকে বসাইতে হয়। বাট এখানে উল্টা পাল্টা হয়ে গেছে যে এ কার অলমোস্ট স্টাক আস কমা তারপর ক্রসিং দ্য স্ট্রিট, এটা কোনো কিছুই হয় না, মিনিংটা বোঝায় না। আচ্ছা আর অপশন নাম্বার ডি তে দেখো এখানে একটা মডিফায়ার পাওয়া যাচ্ছে পারফেক্ট পার্টিসিপল হ্যাভিং ক্রস দ্য স্ট্রিট,
মানে রাস্তা পার হওয়ার পরে, তাহলে রাস্তাটা যে পার হবে কমার পরে তার নামটা আসবে, আমি দেখতে পাচ্ছি কমার পরে গাড়ির নাম আছে, তার মানে এটাও কিন্তু হচ্ছে না। তার মানে আমি বুঝতেই পারতেছি যে অপশন নাম্বার এ সাবজেক্ট ঠিক নাই, অপশন নাম্বার সি তে মডিফায়ারের পজিশনটা ঠিক নাই, অপশন নাম্বার ডি তে এখানেও সাবজেক্ট ঠিক নাই। সব দিক বিবেচনা করে অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট, যদিও এই সেন্টেন্সটার মধ্যে কিন্তু কোনো মডিফায়ার নাই, এখানে একটা সাবঅর্ডিনেট ক্লজ দেওয়া আছে। তাহলে এই প্রশ্নটা আমাদেরকে কি শিক্ষা দিল? এই প্রশ্নের প্যাটার্নটা আমাদেরকে এটাই শিক্ষা দিল যে আমরা এটা যাতে আমরা মানে মনের মধ্যে আমরা যাতে স্টাবলিশ করে না ফেলি, মানে টেকেন ফর গ্রান্টেড, মানে আমরা যাতে স্টাবলিশ হিসেবে ধরে না নেই যে মডিফায়ার কমার আগে যেটা থাকবে এভাবে অপশনের মধ্যে সঠিক উত্তর এভাবেই থাকতে হবে, এমন 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 বিষয় যাতে আমাদের মধ্যে না থাকে। কারণ আমরা দেখতে পাচ্ছি যে আসলে মানে যখন কোনো অপশনের মধ্যে সঠিক মডিফায়ার পাওয়া যায় না, তখন সাধারণত আপনার হচ্ছে ওই যে সাবঅর্ডিনেট ক্লজটাই কিন্তু সঠিক উত্তর হিসেবে আপনাকে বাছাই করতে হবে। বোঝা গেছে বিষয়টা? তাহলে এই দিকটা আমরা একটু সতর্কতার সাথে লক্ষ্য রাখবো, যখন কোনো অপশনের মধ্যে আমরা সঠিক মডিফায়ার পাবো না, সঠিক সাবজেক্ট পাবো না, তখন যে অপশনের মধ্যে পুরো সেন্টেন্সটা দেওয়া আছে কমপ্লেক্স সেন্টেন্স, মানে সাবঅর্ডিনেট ক্লজ প্রিন্সিপাল ক্লজ, ওটাকে কিন্তু অ্যান্সার হিসেবে বেছে নিতে হবে। আর এটাকে যখন আমি অ্যান্সার হিসেবে বেছে নিছিলাম অপশন নাম্বার বি, ওই সময় কিন্তু আমার সামনে এখানে মডিফায়ার কোনটা ইট ডাজেন্ট ম্যাটার, বিকজ এটা তো আর মডিফায়ার না, ঠিক আছে? সাবঅর্ডিনেট ক্লজ এর কথা একটা, প্রিন্সিপাল ক্লজ এর কথা একটা, সেপারেট সেপারেট কথা, দুটা সেপারেট সেপারেট বাক্যে প্রয়োগ করেছে। আচ্ছা এনিওয়ে, এখন আমরা আরো একটা প্রশ্ন একটু সলভ করবো, ঠিক আছে? সেটা হচ্ছে আপনার এই প্রশ্নটা।